বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে 31 মার্চ 1986 সালের তারিখটি। ওই দিন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশের পথ চলা। প্রথম ম্যাচ খেলার 37 বছর পর দারুণ এক মাইলফলকের দ্বারপ্রান্তে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামলেই 700তম ম্যাচ খেলা হয়ে যাবে বাংলাদেশের তিন ফর্ম্যাট মিলিয়ে। হার দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশ, গুটি গুটি পায়ে এগোনো দলটা এখন ক্রিকেটে সমীহ জাগানো দল। সময়ের পরিক্রমায় বাংলাদেশ পার করেছে 37 বছর। এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশের খেলা ম্যাচ সংখ্যা 699। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের 700তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচে নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। টসের সময় 12তম টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক ঘটবে লিটন কুমার দাসের। তিন ফর্ম্যাট মিলিয়ে তিনি হবেন 37তম অধিনায়ক। ওয়ানডে ফর্ম্যাটে ক্যাপ্টেনের সংখ্যা 15, টেস্টে 11 আর এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে টাইগারদের ক্যাপ্টেনের সংখ্যা 9 জন। জাতীয় দলের এই দীর্ঘ যাত্রায় বলার মতো নেই কোনো সাফল্য। জাতীয় দল এখনও ঘরে তুলতে পারেনি কোনো বৈশ্বিক কিংবা মহাদেশীয় শিরোপা। যা এক ট্রফি আছে 2019 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় একটা সিরিজ জয়ের। তবে প্রত্যাশার পারদ যেন ঊর্ধ্বমুখী, ভবিষ্যতে শিরোপার সাফল্য আনবে সেই অপেক্ষায় গোটা ক্রিকেট জাতি। 700তম ম্যাচের আগে বাংলাদেশের 37 বছরের দীর্ঘ এই যাত্রা কেমন ছিল সেটার পরিসংখ্যান দেখে নেওয়া যাক। ওয়ানডে ফর্ম্যাট দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ খেলেছে 412টা ওয়ানডে। সবশেষ আয়ারল্যান্ড সফরে 150তম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে। 50 ওভারই ক্রিকেটে বাংলাদেশের মোট জয় 151টা। বিপরীতে ম্যাচ হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 252 ম্যাচে। বৃষ্টির কারণে পরিত্যক্ত কিংবা নানা কারণে ম্যাচে ফলাফল আসেনি 9 ম্যাচে। 2000 সালের টেস্ট সংস্করণে পা রাখে বাংলাদেশ। ক্রিকেটের অভিজাত ফর্ম্যাটে পা রাখার পর বাংলাদেশের খেলা ম্যাচ সংখ্যা 137টি। অভিষেকের পর সাদা পোশাকে মাঠে নামার জন্য চাতক পাখির মতো অপেক্ষা ছিল বাংলাদেশের। এখন অবশ্য অহরহ সাদা পোশাকে মাঠে নামছে। টেস্টে 17 জয়ের বিপরীতে হার 102টি। প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে ড্র করেছে 18টি টেস্ট ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়ামে 150তম টি টোয়েন্টি খেলেছিল। টেস্টের মতো ক্রিকেটের নবীনতম এই সংস্করণেও ঠিকঠাক মানাতে পারেনি টাইগাররা। বরাবরই টি টোয়েন্টিতে খেলার ধরন নিয়ে ওঠে নানা প্রশ্ন। টি টোয়েন্টিতে খেলা মোট 150 ম্যাচে বাংলাদেশের জয় সংখ্যা 54টি, পরাজয় 93 ম্যাচে। বৃষ্টি কিংবা অন্য কারণে মোট 3 বার ম্যাচে আসেনি কোনো ফলাফল। সব ছাপিয়ে এবার রেকর্ড 700তম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে মাইলফলক রাঙিয়ে রাখতে পারবে তো টিম টাইগার্স? মাহমুদুর রহমান, বিডি ক্রিকেট টাইম, ঢাকা।